আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব কোরআনের অলৌকিক গাণিতিক বিশ্লেষণ নিয়ে। ইতিপূর্বে আমি ফেসবুক, ইউটিউবের কমেন্ট বাটন এবং ফেসবুকের বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপে আমি একটি ব্যানার আপলোড করেছিলাম যে আমি অষ্টম অনুযায়ী কোরআনের অলৌকিক গাণিতিক বিশ্লেষণ নিয়ে আমি একটি এপিসোড বানাবো, কিন্তু বিশেষ কারণবশত আমি ভিডিওটি করতে পারিনি। আজকের এই বিষয়টি সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত স্বরূপ, তার জানতে বাকি নেই। কী নেই এই কোরআনে? ব্যবসা, শিক্ষা, সমাজ, পরিবার, বিজ্ঞান থেকে শুরু করে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে এই কোরআনে। আর মহান আল্লাহ পাক তার সৃষ্টিকর্তা হবার বহু নিদর্শন দিয়ে রেখেছেন এই পবিত্র আল কোরআনে। পবিত্র কোরআনে আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু গাণিতিক ক্যালকুলেশন রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসল টপিকে চলে যাই। পয়েন্ট নম্বর ১, শাস্তি শব্দটি আছে মোট পবিত্র কোরআনে 117 বার। অপরদিকে ক্ষমা শব্দটি রয়েছে মোট 234 বার। এতে থেকে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে 117-কে 2 দিয়ে গুণ করলে 234-ই হবে। অর্থাৎ আমরা যা শাস্তি করে থাকি তার দ্বিগুণ আল্লাহ পাক ক্ষমা করে দেন। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ বলেন বা তিনি বলেন বা আল্লাহ বলেছে এই ধরনের কিছু বোঝাচ্ছে 332 বার। অপরদিকে তার জবাবে অর্থাৎ তারা বলল এই শব্দটি এসেছে 332 বার। এখানে যদি আল্লাহ পাক 333 বার বলতো এবং জবাব যদি আসতো 332 বার, একে আল্লাহ পাককে অসম্মান করা হয়ে যেত। এবং যদি জবাব হতো 333 বার, অর্থাৎ তারা বললো যদি 333 বার হতো এবং আল্লাহ যদি 332 বার বলতো, অর্থাৎ আল্লাহর থেকে তারা বেশি, জবাবটা বেশি হয়েছে বা তার বেশি বোকা হয়েছে, এখানেও আল্লাহকে অসম্মান করা হতো। তিন নম্বর পয়েন্ট, পৃথিবী বা এই দুনিয়া শব্দটি এসেছে পবিত্র কোরআনে 115 বার। অপরদিকে মৃত্যুর পরের জীবন বা আখিরাত 115 বার এসেছে। চতুর্থ পয়েন্ট, শয়তান শব্দটি এসেছে 88 বার। ফেরেশতা শব্দটি এসেছে 88 বার। পঞ্চম পয়েন্ট, বেহেশত শব্দটি এসেছে 77 বার। দোজক শব্দটি এসেছে 77 বার। জাকাত শব্দটি এসেছে 32 বার। অপরদিকে জাকাত দেওয়ার ফলে যে মঙ্গল বা যে উত্তম কাজ বা বারাকা, এটিও এসেছে 32 বার। গ্রীষ্ম বা গরম শব্দটি এসেছে 5 বার। শীত বা ঠান্ডা শব্দটি এসেছে 5 বার। সচ্ছলতা এসেছে 26 বার। দারিদ্রতা এসেছে 13 বার। নারী বা মহিলা এসেছে 23 বার। পুরুষ শব্দটি এসেছে 23 বার। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু তাআলা সমান মর্যাদা সম্পন্ন তৈরি করেছেন। এখান থেকে আরেকটি বৈজ্ঞানিক ক্যালকুলেশন আসা যায় যে আমরা সকলে জানি এবং মেডিকেল সায়েন্সও বলে, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহে ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি, অর্থাৎ মহিলা থেকে আসে 23টি এবং পুরুষ থেকে আসে 23টি। কোনো মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে এই ধরনের গ্রন্থ লেখা? এইরকম আরও অসংখ্য বিষয় আছে যা আপনাকে মানতে বাধ্য করবে যে পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। বন্ধুরা, এতদূর ছিল আমাদের এপিসোড। আমরা এপিসোডগুলি প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়, তাই আপনাদের কাছে আমাদের একটি চাওয়া, দয়া করে আমাদের ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলি কতটা সুন্দর হচ্ছে এবং কেমন হচ্ছে। তার এবং আপনাদের কাছে সবথেকে যেটা বড় পাওনা, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই এপিসোডগুলো করার মূল্য দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।